আমাদের দেশে অধিকাংশ মানুষ অধিকাংশ মুসল্লি মসজিদে কিন্তু 20 টাকা তারা করে এবং একটা সংখ্যায় অনেক বেশি বাংলাদেশে 20 টাকা তারা যারা করে তাহলে তারা কিসের ভিত্তিতে 20 টাকা চালু করেছে চার রাকাত 8 রাকাত তারপরে তিনি 3 রাকাত বেদের পড়লেন হাদিসটি এসেছে বুখারী 1147 নম্বর হাদিস মুসলিম এসেছে 738 নম্বর হাদিস আবু দাউদ এসেছে 41 নম্বর হাদিস তিন দিন পড়াইছিলেন এরপরে ছেড়ে দিয়েছেন মাখাফাত আল্লাহ ইনশাআল্লাহ যেন ফরজ না করে দেওয়া এটা হতে কারণ আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এই কিয়ামুল লাইল রাকাত সংখ্যা নিয়ে কিন্তু আমাদের মধ্যে চরম বিতর্ক আছে আমাদের সমাজে কেউ বলছেন 8 রাকাত আপনাদের বেশি পড়া যাবে না কেউ বলছেন 20 রাকাত এই নিয়ে অনেক ইখতিলাফ সমাজের মধ্যে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা আপনাদের জানতে চাইবো যে সুন্নাত সুন্নাত অর্থাৎ সহিহ সুন্নাহর আলোকে তারাবির সালাতের রাকাত সংখ্যা আসলে কোনটা আমরা কোনটা আমল করলে আমরা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে পারবো এই বিষয়ে আপনি সহিহ দলিলের আলোকে যদি আমাদের উদ্দেশ্য বলেন জাযাকুমুল্লাহু খাইরান প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে যে বর্তমান বাংলাদেশে তারাবির রাকাত সংখ্যা নিয়ে এমন বিরোধিতা বা এমন ঝগড়া ফাসাদ হচ্ছে যে মসজিদে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেওয়া হচ্ছে এমন ঘটনা ঘটছে এমনকি মসজিদ ভেঙ্গে সুরমা নদীতে ভাসিয়ে দেওয়া ঘোষণাও দেওয়া হয় তারাবির রাকাত সংখ্যা কেন্দ্র করে অর্থাৎ বিষয়টা আসলে সবার কাছে স্পষ্ট হওয়া খুব জরুরি তা আপনি ভাই প্রশ্ন করেছেন যে সুন্নাতি রাকাত সংখ্যা যখন সুন্নাতি রাকাত সংখ্যা বলতে যাবো বাবা কোনটা করলে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে পারবো এমন যদি আলোচনা করি তাহলে হাদিস পর্যালোচনা করলে দেখা যাবে সেটা হবে 11 রাকাত যেমন আমাদের একটু আগেই ভাই হাদিসটি পেশও করেছেন যে হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান প্রশ্ন করছেন যে কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল প্রশ্ন করলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি উত্তর দিলেন স্পষ্ট ভাষায় উত্তর দিলেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ভেতরে এবং রমাদানের বাইরে কোন সময়ে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি রাতের সালাত জি 11 রাকাত পড়েছেন তারপর আবার বলছেন ইউসাল্লি আরবাআন তিনি প্রথমে 4 রাকাত পড়লেন 4 রাকাত মধ্যে এক সালাম নেন 2 রাকাত করে 4 রাকাত 4 রাকাত পড়লেন ফালা তাসআলান হুসনিহিন্ন ওয়া তাউলিহিন্ন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কত সুন্দর ছিল এবং কত লম্বা ছিল এই ব্যাপারে তোমরা প্রশ্ন করো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে অনেক সুন্দর ছিল অনেক লম্বা ছিল দীর্ঘ সালাত আদায় করেছেন তারপর সুম্মা ইউসাল্লি আরবাআন তারপর আবারও তিনি 4 রাকাত সালাত আদায় করলেন ফালা তাসআলান আন হুসনিহিন্ন ওয়া তাউলিহিন্ন তো তার সালাত কত সুন্দর ছিল কত লম্বা ছিল এটা প্রশ্ন করুন সুম্মা ইউসাল্লি সালাতান তাহলে 4 রাকাত 8 রাকাত তারপরে তিনি 3 রাকাত বেদের পড়লেন হাদিসটি এসেছে বুখারী 1147 নম্বর হাদিস মুসলিম এসেছে 738 নম্বর হাদিস আবু দাউদ এসেছে 41 নম্বর হাদিস তো হাদিস স্পষ্ট সহিহ হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল সালাতুল লাইল সালাতুত তারাবি সালাতুত তাহাজ্জুদ কি ছিল এই হাদিস তার স্পষ্ট প্রমাণ কত রাকাত ছিল সেটা ছিল 11 রাকাত 8 রাকাত প্লাস 3 রাকাত বেতের সহ 11 রাকাত ছিল এটা স্পষ্ট দলিল তারপর আরো কিছু দলিল যদি দেখি দেখেন সহিহ ইবনে খুজাইমাহ একটা স্পষ্ট হাদিস এসেছে 1070 নম্বর হাদিস হাসান সনদে হাদিসটি এসেছে জান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাল জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রমাদান মাসে সালাত আদায় করলেন কত রাকাত সালাত আদায় করলেন সামানি রাকাতিন ওয়াল বিত্রা 8 রাকাত সালাত আদায় করলেন এবং এর সাথে বেদের পড়লেন তাহলে স্পষ্ট 8 রাকাত এবং এর সাথে বেদের পড়লেন স্পষ্ট সহিহ হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেদের 11 রাকাত ছিল এটা স্পষ্ট এখন যদি আমরা সুন্নাতি আমল করতে যাই যে আমরা কোন আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করতে পারবো জি তাহলে আমরা এই হাদিস গ্রহণ করতে হবে আবার যেহেতু আমাদের মাঝে বর্তমানে রাকাত সংখ্যা নিয়ে মতভেদ কেউ বলছে 20 কেউ বলছে 8 তাহলে আমাদের কো আয়াতে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 100 এই সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল
যখন তোমাদের মধ্যে কোনো বিষয় মতভেদ দেখা যাবে ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে এখানে যেহেতু মতভেদ বর্তমানে আমাদের দেশে, যে দেশে মতভেদ নাই মতভেদ নাই বাস, আমাদের দেশে এইটা বিষয় কিন্তু বড় ধরনের মতভেদ, তাহলে আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলের দিকে ফিরে যাওয়া। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলে ফিরে যাই তাহলে কোনো সন্দেহ থাকছে না আমাদের, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছি। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কিয়ামতের দিন যাই তুমি কেন আটাকাত করেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে হাদিস পেছিতা করেছি। আচ্ছা এটা তো আপনি বললেন সহিহ হাদিসের আলোকে, তো আমাদের দেশে অধিকাংশ মানুষ অধিকাংশ মুসল্লি মসজিদে কিন্তু 20 টাকা তারা করে এবং একটা সংখ্যায় অনেক বেশি বাংলাদেশে 20 টাকা তারাবি যারা পড়েন, তাহলে তারা কিসের ভিত্তিতে 20 টাকা চালু করেছেন? সে 20 টাকাতে হাদিসগুলোকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? তাদেরও তো দলিল আছে নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই তাদেরও দলিল আছে। তারা যে দৃষ্টিকোণ থেকে পড়েন সেটা হলো যে একটা হাদিস বলা হয় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে তিনি জামাত চালু করেছিলেন পুনরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে তো ওই তিন দিন জামাত সরকার হয়েছিল, তারপর বন্ধ হয়েছিল, তারপরে তিনি জামাত চালু করলেন যখন, তখন তার বলা হয় কিছু রেওয়ায়েত এসেছে হাদিস এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুজন সাহাবীকে 20 রাকাত পড়ার নির্দেশ দিলেন জামাত সহকারে। এই হাদিসটি পেশ করা হয়, মূলত হাদিসটি সহি নয় বরং সহি হাদিসের বিরোধী, বরং এই বিপরীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে 8 রাকাতেরই নির্দেশ দিয়েছিলেন তার স্পষ্ট সহি হাদিস আছে। হাদিসটি কোথায় দেখেন, হাদিসটি এসে মক্কা মালিক এসেছে 379 নম্বর হাদিস মক্কা মালিক। সে হাদিসটি কি আন সাহেব ইবনে ইয়াজিদ আনহু কাল, সাহেব ইবনে ইয়াজিদ তিনি বলছেন যে আমারা ওমর ইবনুল খাত্তাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন কি উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি, কাকে নির্দেশ দিলেন? উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিলেন? যে আই ইয়াকুমা লিন-নাস বি 11 রাকাতান, তারা দুইজন যেন জনগণকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে জামাত কায়েম করে কত রাকাতের? 8 রাকাতের, 11 রাকাতান, এই 11 রাকাত তারাবি বেদের সহ 11 রাকাতের নির্দেশ দিলেন। তাহলে যেহেতু সহিহ হাদিস এখানে আমরা পেলাম আর এটা সরাসরি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে ব্যবহার করা হচ্ছে, সরাসরি ওমর ইবনুল খাত্তাব নির্দেশ দিলেন, তাহলে এই হাদিসটি সহি। অতএব আর পক্ষান্তরে যে হাদিসটি পেশ করা হয় যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোক 20 টাকা নির্দেশ দিয়েছিলেন, সেই হাদিসটা আপনাদের সামনে পেশ করি এবং তার ওটাকে আদি রাবি থেকে রাবি একই একটা হাদিস যেটা এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিসটি এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7736 নম্বর হাদিস, সেটা আনিস সাহেব ইবনে ইয়াজিদ, সাহেব ইবনে ইয়াজিদ বলছেন যে আন্না ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামা আন-নাস ফি রমাদান, ওমর রাদিয়াল্লাহু মানুষদেরকে জমা করলেন রমাদান মাসে, কি করলেন? আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দার, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারের নেতৃত্বে তাদেরকে জমা করলেন, কি করলেন? যে আলা 21 রাকাতান, 21 রাকাতের, 21 রাকাতের জন্য জমা করলেন, 21 রাকাত পড়লেন। এই হাদিস সম্পর্কে তোহফাতুল আহওয়াজি এর ভাষ্যকার আবু দাউদের মানতিরমিজের ভাষ্যকার তোহফাতুল আহওয়াজি যেটা আপনার আব্দুর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ তিনি যেটা বলছেন যে ফাইন্নাহু কদ ইনফারাদা হুয়া বি ইখরাজ হাদাল আসার বি হাদাল লাফজ, মুসান্নাব আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক তিনি এককভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন এই শব্দ ওয়ালাম ইউখরিজহু বিহি আহাদু আহাদুন গায়রুহু ফিমা আলাম, আমি যা জানি এই আব্দুর রাজ্জাক ব্যতীত অন্য কেউ এই শব্দে হাদিস বর্ণনা করেনি। তারপরে তিনি আরো কিছু আলোচনা করে বলছেন ফাল হাসান মুদ্দা কথা, মানে মুদ্দা কথা হলো যে আন্না লাফজ 11 ফি আসারি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল মাযকুর সহীহ সাবিত মাহফুজ, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে 11 রাকাতের যে হাদিসটি সেটাই আসলে সহীহ, সেটাই সাবিত অকাট্য এবং সেটা মাহফুজ রক্ষিত মানে হেফাজত আছে মাহফুজ। ولفظ 21 في هذا الاثر আর এই যে আসার আমরা পড়লাম যেটা 21 রাকাতের ওটা গায়র মাহফুজ, সেটা রক্ষিত নয় সংরক্ষিত নয় বা গায়র মাহফুজ। ওয়াল আগলাব আন্নাহু ওয়াহম, তারপর বলছেন যে এটা ওয়াহম, ওয়াহম
আসলে বলা হয় যে রাবের পক্ষ থেকে একটা উল্টা পাল্টা করে দেওয়া, উল্টা হয়ে যাওয়া, কোনো কিছু ভুল হয়ে যাওয়া, ধারণা ভিত্তিক, হ্যাঁ ধারণা ভিত্তিক ওয়াহাম যেটা। তাহলে স্পষ্ট করে দিয়েছেন তোফাতুল আহওয়াজেতে এই আলোচনা, যদি আপনারা দেখেন স্পষ্টভাবে পেয়ে যাবেন। এটা যদি দেখেন তোফাতুল আহওয়াজে 804 নম্বর হাদিসের যদি আপনি সারা দেখেন তাহলে এই ভাষ্যগুলো সব পেয়ে যাবেন। আরো একটা হাদিস যেটা পেশ করা হয় যে আর ইয়াজিদ আপনি রুমানা ইয়াজিদ ইবনে রুমান তিনি বলছেন যে কানান নাসু ইয়াকুমুনা ফি যামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান বি সালাতি ওয়া ইশরিনা রাকাত। যে মানুষরা রমাদান মাসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 23 রাকাত সালাত আদায় করতেন। 23 রাকাত এই হাদিসটি আসলে সহি নয়, 23 টাকা সালাদার হাদিস সহি নয়, 20 টাকা তারা বে 3 টাকা 23 টাকা। তো দুইটা কারণে হাদিস সহি নয়। এক নম্বর এই হাদিসটি মুনকাতা, ইনকাতা হয়ে গেছে। এই হাদিসের মধ্যে ইয়াজিদ ইবনে রুমান যে একজন রাবি আছেন তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে পাননি, দেখেন সাক্ষাৎই হয়নি, অথচ বর্ণনা করছেন। এই জন্য হাদিসটি মুনকাতা ইনকাতা হয়ে গেছে। এটা আপনার ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। আর এটা সহি হাদিসের বিরোধী, সহি হাদিসের বিরোধী। সহি হাদিস যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিমাদ দারি কে 11 রাকাত নির্দেশ দিলেন, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেদর, 11 রাকাত নির্দেশ দিলেন, যে হাদিসটা আমরা পেলাম। তো এটা সহি হাদিসের বিরোধী এবং এটা মুনকাতা। বলছেন সেটার সাথে যেটা মিলবে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপরে না মিললেও তো আয়াতের আলোকে আমরা সেখানেই যাব, জি অবশ্যই, তারপরে মিলে যাচ্ছে, তারপরে মিলছে। এখানে আরেকটা একটু যদি যোগ করা যায় সেটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি কিন্তু নিজেও করেন নাই। আর ওই যেতে সাহেব বিন ইয়াজিদের হাদিস সেটা হলো আমারা উবাইয়ে বলে কাপ, জি হ্যাঁ, ও আতানি ও দাঁড়িয়ে আইন সাহেব নির্দেশ দিচ্ছেন উবাইয়ে বলে কাপ, জি। আর ইয়াজিদ বিন ওমরের হাদিসে কানান নাসু ফি জামানি ওমর, ওমরের যুগে মানুষ কারা পড়তো, কোথায় পড়তো, অস্পষ্ট হাদিস। আর যিনি বর্ণনাকারী তিনি ওমরের যুগেই পান নাই, তাহলে তার কথা কিভাবে মানা যাবে? আর একটা সেটা হলে আমরা আর কিছু এই এটাকে কিন্তু আমরা বলে থাকি, হ্যাঁ, যে আল্লাহ বলছেন যে সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন। এই ভাইয়ের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে আসলে এটা সুন্নতিল খুলাফায়ে রাশিদিনের হাদিস না, অর্থাৎ এই 20 রাকাতের আমল আল্লাহ রসুল থেকে তো হাদিস নাই। আর যেগুলি ইবনে আব্বাস থেকে যেগুলি একটু কিছু কিছু হাদিস বলতে এর সবার কাছে হাদিসগুলো জয়ীফ, এই হাদিসটা কেহ সহি বলে কোনো কানে মানে আল্লাহ রসুলের দিকে 20 রাকাতের নিজবতের যতগুলি হাদিস আছে সবগুলো জয়ীফ। এটা এই জন্য তারা বলে যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইজমা। আসলে ওমর রাদিয়াল্লাহু থেকে ইজমা কিভাবে হয়, উনি নিজেও পড়েন নাই এবং উনি এর বিপরীত পড়ার নির্দেশ দিয়েছেন 11 রাকাত, জি। আচ্ছা, যদি ধরেও নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 20 রাকাত চালু করে দিয়েছেন, আর দলিল হিসেবে যদি বলি যে আল্লাহ বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তো আল্লাহ কি বলছেন আলাইকুম বিসুন্নতি এটা আগে নাকি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন? মানে আল্লাহ রাসূলের বলছেন আগে আমার সুন্নাত ইজমার কথাটা কিন্তু বলা হয়, এটা ইজমা উম্মাহ বা ইজমায়ে ওমর রাদিয়াল্লাহু থেকে এটা ইজমা হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে এটা ইজমায়ে সাহাবা। এই বিষয়ে আসলে সাহাবাদের এই বিষয়ে কোনো ইজমার কোনো দলিল আছে কি? ইজমাটা কেন ইজমা যদি হতো তাহলে 20 টাকাদের হাদিসটি যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবে থাকে তাহলে একটা বুঝতাম যে ইজমা হয়ে গেছে। তার বিপরীত সহি হাদিস পাচ্ছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 8-11 রাকাতের নির্দেশ দিচ্ছেন, তার সহি হাদিস স্পষ্ট। এখানে কিভাবে ইজমা কোনো সুযোগ আছে? আমরা মনে করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি জারিল কদারহন সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহাবি যার পক্ষে অনেক আয়াত নাযিল হয়েছে, উনি কখনোই আল্লাহ রাসূলের বিপরীত কোনো আমল করবেন না, জি অবশ্যই।
বাকি জামাত যেটা চালু করেছেন নিয়ামাতুল বিদআত হাদিয়ে বলে সেটাও আল্লাহর রাসূলের ওটা বিরোধী না তার আসলটা তো আছে আল্লাহর রাসূল তিন দিন পড়াইছিলেন এরপর ছেড়ে দিয়েছেন মাখাফাত আল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম যেন ফরজ না করে দাও এটা একটা কারণ আছে কিন্তু আল্লাহর রাসূলের আদর্শবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কত রাত পড়েছে কোমরের জন্য যদি চালু করে থাকে সুন্নাতি ও সুন্নাতিল খলাফা রাহিন বলা হচ্ছে তো তো আরেকটা খলিফা আছেন তো আবু বকর সিদ্দিক ওনার আদর্শ কি ছিল ওনার আদর্শ উনি কি বিশ পড়েছেন বিশের তো অস্তিত্ব তারাই বলে যে ওমর থেকে চালু হয়েছে জি ঠিক আছে না তাহলে তার আগে কি ছিল তার আগে কি ছিল আসলে শরীয়তের বিষয়টা মানুষ তো জোর করে কিছু সাব্যস্ত করা যায় না আর জোর করে সাব্যস্ত করতে গেলে হয়তো দুনিয়ায় সাময়িক হ্যাঁ ওটা একটা প্রভাব আমরা বিস্তার করতে পারবো কিন্তু আল্লাহর সামনে আমল কবুল করা থেকে তাকে নিঃশর্ত ভাবে হ্যাঁ আল্লাহ রসুলের আদর্শ মানা ছাড়া বিকল্প কোনো যদি ইজমাই বলি তা হানাফি মাধবের বড় বড় বিদ্বান তারা কিন্তু এগারো অর্থে সাবেত করে বড় বড় বিদ্বান যদি বলে যেমন দেখেন যে আনোয়ার শাহ কাশ্মীর তিনি একজন হানাফি মাধবের বড় বিদ্বান তো তিনি উল্লেখ করছেন তার মানে সহি বুখারির একটা সারা করেছেন ফাইদুল বারি তো সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন যে ইন্না তারাওয়িহা লাম ইয়াসবুত মারফুআন উযীদা মিন সালাসি আশারাত রাকাআতান ইল্লা বিতরিকিন দাঈফ উল্লেখ করে দিচ্ছেন স্পষ্ট আমাদের সাথে মিল আছে তারাবির সালাত মানে তেরো রাকাতের বেশি তারাবির সালাত মারফু সূত্রে সাবেত নয় ইল্লা বিতরিকিন দাঈফ দাঈফ সূত্র ছাড়া যদি তেরো রাকাতের বেশি সাবেত করতে যায় সেটা দাঈফ কিন্তু সহি সূত্রে তেরো রাকাতের মধ্যে এটা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ তিনি বলে দিয়েছেন তারপর তিনি আবারও বলছেন যে ওয়ালা মানাসা মিন তাসলিমিন আন্না তারাওয়িহু কানাত সামানিয়াত রাকাত এটা একটা কিতাব আছে আল আরফুস সাদী শারহ সুনান তিরমিজি এটা তিরমিজির সারা তৈরি করেছেন সেখানে বলছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবের সালা যে এগারো রাকাত ছিল মানে আট রাকাত একটা সামান্য বলছেন আট রাকাত ছিল এটা না মেনে কোনো উপায় না মানতে হবে কারণ হাদিস স্পষ্ট হাদিস স্পষ্ট ইবনুল হুমাম যদি বলি হানাফি মাযহাবের আর একটা প্রসিদ্ধ বিদ্বান তিনিও বলছেন ফাতাহসিলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়াম রমাদান সুন্নাতুন ইহদা আশারাতা রাকাতান বিল উত্রি ফি জামাআতিন ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা যে মানে মুদ্দা কথা হলো যে রমাদান মাসে সুন্নাতে রাকাত সংখ্যা হলো এগারো রাকাত বেতের সহ এগারো রাকাত জামাত সহকারে ফালাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন নিজেই করেছেন আলহামদুলিল্লাহ আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনিও উল্লেখ করছেন যে ওয়াল হাসিল আন্নাহু ইন সুইলা من صلاة النبي صلى الله عليه وسلم في تلك الليالي انها كم كانت رسول صلى الله عليه وسلم রাত গুলোতে জামাত সহকারে সালাত আদায় করেছেন জি আমাকে যদি প্রশ্ন যদি করা হয় যে কত রাকাত ছিল সেটা সেই প্রশ্ন যদি করা হয় তো খাল জবাব انها ثمان ركعات আট রাকাত তাহলে জবাব হয় যে এটা আট রাকাত জি ছিল আট রাকাত ছিল লি হাদিস জাবের ও জাবের হাদিস তার প্রমাণ জি ওয়াইন সুইলা আর যদি প্রশ্ন করা হয় যে আন্নাহু হাল সাল্লা ফি রমাদান ওয়ালাউ আহিয়ানান 20 রাকাতা যে রমাদান বা অন্য কোন সময় কখনো কি তিনি 20 রাকাত পড়েছেন কখনো আহিয়ানান তো ফাল জবাব তো জবাবে বলবো না সাবাত যালিকা বিহাদিসিন দাঈফ হ্যাঁ সাবেত আছে কিন্তু দাঈফ হাদিস সহিহ হাদিস নাই ইমাম তাহলে হানাফি মাযহাব বড় বিদ্বান এটা বলে দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে আম্মা 20 রাকাতান ফাহুয়া আনহু আলাইহিস সালাম বিসনাদিন দাঈফিন ওয়া আলা দাফিহি বা দাফিহি ইত্তিফাক বলছেন যে 20 রাকাত 20 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ সনদ আসেনি আর তার দাঈফ হওয়ার ব্যাপারে ইত্তিফাক সবাই একমত এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তাহলে এই তাহলে হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান তাদের মতামত পেশ করেছেন তাহলে এখানে ইজমার কি কোনো সুযোগ আছে যে 20 টাকাতে ইজমা হয়ে গেছে কোনো সুযোগই নাই জি সুন্দর বলেছেন আর ইজমার বিষয়টা তার যখন কোনো নস আমরা না পাই সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল পাচ্ছি তারপরে তার উল্টা বিপরীতে গিয়ে অন্য একটা সংখ্যার উপরে ইজমা হওয়ার এটা অযৌক্তিক জি জি
ইজমা একটা শক্তিশালী দলিল, ইজমা একটা শক্তিশালী দলিল। কারণ ইজমা মুজতাহিদের মধ্যে কারো মধ্যে যদি একটা মাসালা না কোনো মানে ইখতিলাফ না থাকে তখন হবে ইজমা। একটা মাসালা যদি রাসুলের কথার একটু বাইরে যায় কেউ না কেউ ইখতিলাফ করবে, আর ইখতিলাফ হলে ইজমা থাকবে না। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টার ব্যাখ্যাটা শুনলাম। প্রিয় দর্শক মণ্ডলী, যে রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে বিভক্তি, আমাদের মধ্যে বিতর্ক, আমরা আশা করি যে আজকের আলোচনা থেকে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা যদি সহি সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে চাই, অবশ্যই আমাদেরকে 11 রাকাত সালাত আদায় করতে হবে, এর বেশি নয়।